to a new project. Recording হচ্ছে সমস্যা নাই. C sharp, Windows, console application. School system. Okay. যেখান থেকে আমরা আসলে কি করব ডাটা পাঠাবো, ঠিক আছে? এই ক্লায়েন্ট থেকে আমার সার্ভার পর্যন্ত, ডাটাবেস ফাইল পর্যন্ত ডাটা পাঠানোর কিছু স্টেপ আছে. স্টেপগুলা আমি লিখতেছি, আপনারা লিখে রাখেন. ভালো, নাম্বার ওয়ান, কানেকশন কোথায় গিয়ে কেমনে কোথায় কোথায় যাবে. নাম্বার টু, কমান্ড কি করতে যাচ্ছি আমরা. নাম্বার থ্রি, এক্সিকিউট, এই কানেকশনে গিয়ে এই কমান্ডটা এক্সিকিউট করব, ঠিক আছে? আবার বললাম, কানেকশন কোন কম্পিউটারে কি আছে, কোথায় ফাইলটা আছে. নাম্বার টু, কমান্ড, দ্যাট ইজ কি করব, ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট, হোয়াট. নাম্বার থ্রি, এক্সিকিউট, অর্থাৎ এই কমান্ডটা এই কানেকশনে গিয়ে এক্সিকিউট করা, ঠিক আছে? ইচ্ছা করে গ্যাপ রাখছি কারণ ভিতরে যেহেতু যাবো. কানেকশনের জন্য আমার কিছু পার্ট আছে. নাম্বার ওয়ান হচ্ছে একটা স্ট্রিং লাগবে, যেখানে আসলে ভ্যালুগুলা ডিফাইন করে দেব. কোন কোন ভ্যালু মনে আছে? একদম প্রথমে যে কথাগুলো বলছিলাম, তিনটা পার্ট, কি কি বলছিলাম ভাই? সার্ভার, ডাটাবেস, ইন্টিগ্রেটেড সিকিউরিটি, তাই না? এখানে আমরা ডিফাইন করব. বাট অ্যাট লিস্ট এটুক তো বুদ্ধিমান আমরা হয়েছি, একটা স্ট্রিং যে একটা কানেকশন তৈরি করতে পারে না, এটাকে আমরা এখন বুঝি না. একটা স্ট্রিং, এখানে আপনি আপনার নাম দেন, ডাটাবেসের নাম দেন, হু কেয়ার্স, তাই না? কম্পাইল কেয়ার করে না, কম্পাইল স্ট্রিং স্ট্রিং হিসাবে চেনে. সো আপনি যদি একটা কানেকশন এস্টাবলিশ করতে চান ফ্রম দিস ক্লায়েন্ট টু দিস ডাটাবেস কানেকশন, ইউ হ্যাভ টু ইউজ এ সি শার্প ক্লাস. এটা স্ট্রিং কিভাবে কানেকশন এস্টাবলিশ করবে? ইট ক্যান. সো ইউ মাস্ট ইউজ এ সি শার্প ক্লাস যার নাম হচ্ছে SQL connection. S বড় হাতের, C বড় হাতের. এই ক্লাসটা কি করবে? এই যে আপনারা এখানে স্ট্রিং ভ্যালুগুলো ডিফাইন করছি, সে এই ভ্যালুগুলো দিয়ে এই ক্লাসটা, তো মাইক্রোসফটের তৈরি করা, সে ক্লায়েন্ট এবং ডাটাবেসের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করবে. ক্লিয়ার? ওকে, ফাইন. কানেকশন নিয়ে কথাবার্তা শেষ, একটু বাকি আছে, পরে বলবো. নাম্বার টু, কমান্ড. আচ্ছা, ইনসার্ট করার কোয়েরি কি? ইনসার্ট ইনটু স্টুডেন্ট, হ্যাঁ, এই কথাবার্তা, ঠিক আছে? এইটা আমরা কোথায় কি টাইপে লিখব? স্ট্রিং, স্ট্রিং না. সো নাম্বার ওয়ান,
এটাকে বলা হচ্ছে আমরা কোয়েরি, তাই না? কোয়েরি মানে কি? জিজ্ঞাসা, এক্সেলেন্ট। তো এটা কোয়েরি, একটা স্ট্রিং এ লিখবো, এখানে যার একটু জায়গা নেই, এটা হচ্ছে স্ট্রিং। সিমিলার কোয়েশ্চেন, একটা স্ট্রিং কি একটা কানেকশন ইউজ করে কমান্ড ক্রিয়েট করতে পারে? স্ট্রিং ইজ স্ট্রিং, মেক ইট ক্লিয়ার। স্ট্রিং কখনো এটাকে এক্সিকিউট করতে পারবে না। সো আগের মতোই নতুন একটা ক্লাস লাগবে যে আসলে এই স্ট্রিংটাকে এক্সিকিউট করানোর ক্ষমতা রাখবে, উইচ ইজ এসকিউএল। কি লিখলাম? এসকিউএল কমান্ড, এস বড় হাতের, সি বড় হাতের। সো এখানে যে কথাটা বলছিলাম সেই কথা এখানে আবার বলতে হবে। এসকিউএল কমান্ড এই স্ট্রিং কোয়েরি ধরে নিজের একটা অবজেক্ট তৈরি করে সেটা দিয়ে কাজ করে। নাম্বার থ্রি, এক্সিকিউট, অর্থাৎ কমান্ডটাকে আমরা এক্সিকিউট করব, ঠিক আছে? কিভাবে করব সেটা এখানে বলব। বেসিক থ্রি পার্টস, কারো কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ কাজ শুরু করবো। একটু চিন্তা করেন এক মিনিট, কি বলছি? কমান্ডের ভিতরে, এই কমান্ডের ভিতরে, আচ্ছা একটি ইনসার্ট কোয়েরি, তাই না? একটা লেখা লাগবে না কোথাও না কোথাও, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তারপরে ভ্যালুস এ বি সি ডি লিখতে হবে না, লিখতে হবে তো? এই লেখাটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো না, আমার সাথে কথা বলে ভেরিয়েবলে রাখবো না একটা। ভেরিয়েবলটা কি হবে? স্ট্রিং হবে, একটা স্ট্রিং। আর আপনি এতদিন ধরে যে স্ট্রিং নিয়ে কাজ করছেন এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই স্ট্রিং আলাদা, আমাদের স্ট্রিং আলাদা আছে নাই? তাহলে সেই স্ট্রিং কেমনে করে একটা কমান্ড, কমান্ড মানে কি দাঁড়া ভেজে এটা এক্সিকিউট করতে হবে না, কেমনে করবে? পারা সম্ভব? হ্যাঁ, সম্ভব না। সো এই সম্ভব করার জন্য আমার আলাদা একটা হেল্পার ক্লাস লাগবে, যেটা মাইক্রোসফট আমাকে দিছে। সেই ক্লাসটার নাম হচ্ছে এসকিউএল কমান্ড। এই একটা ক্লাস যার মধ্যে আমরা আসলে এইগুলো নিয়ে হাবিজাবি কাজ করব, হাবিজাবি কাজ করে ইনসার্ট করে দেব, ঠিক আছে? কী কাজ করবো সেটা আমি এখন দেখাবো, এটা হচ্ছে বেসিক কথা, বুঝতে পারছেন? ওকে, সো একদম ওয়ান আর এ স্ট্রিং, আচ্ছা দুই দুইভাবে কাজ করা যায়, একটা স্মার্টলি ট্রান্সস্মার্টলি, আপনারা কিভাবে চান? ওকে, আগে হইলে আমরা যেটা করতাম, আবার আমি নিজেই করছি অনেকগুলো ব্যাচে, সেটা করি, পরে আমি চেঞ্জ করি। সার্ভার ইকুয়ালস টু ম্যাজিক বক্স স্ল্যাশ এসকিউএল, সার্ভার নাম, তাই না? আপনাদের পিসির নাম আপনারা দিবেন, আমার টাকা ব্যাচ করেন না। ডট দিলে হবে, কোন ডট? ম্যাজিক বক্সের পরিবর্তে ডট, হ্যাঁ হ্যাঁ। তারপরে কি দাও? তারপরে কি ছিল আমাদের? সার্ভার, ডাটাবেস, ডাটাবেস ইকুয়ালস টু কি ছিল? এগুলা কেস সেন্সিটিভ না, সো আপনারা ইচ্ছা করলে লোয়ার কেস আপার কেস দিতে পারেন। নাম্বার থ্রি কি ছিল? নাম্বার থ্রিতে ভাই মনে আছে? আমি লিখবো না, কি ছিল বলেন? ইন্টিগ্রেটেড সিকিউরিটি, এবং বানানটা সবাই ভুল করবেন,
সে একটা কম্পাইল এরর দিচ্ছে, কি এরর কেউ বলতে পারতেন? পারার কথা শ্বাস পাচ্ছে এই ভিতরে, আরেকটু বেটার কথা আশা করছিলাম, স্ল্যাশের পর এস দিয়ে আসলে সে কিছু বুঝতেছে না, এটাই স্ল্যাশ এস দিয়ে আসলে কিছু পায় না, স্ল্যাশ টি দিয়ে কি ট্যাব, স্ল্যাশ এন দিয়ে কি নিউ লাইন, তাই না? স্ল্যাশ এস দিয়ে আসলে সে কিছু বোঝে না, সো সে কান্নাকাটি শুরু করছে। সো এটা স্টপ করার জন্য আমরা কি করতে পারি? কইল, ও আচ্ছা সরি, ওকে এটা শেষ, এরপরে এটা আমরা কি দিব, কি ছিল কমান্ড? বোর্ড দেখেন ভাই, কত সুন্দর করে লিখছি আমি, এসকিউএল কানেকশন। সো এসকিউএল এইটার নেমস্পেস আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? আমার রিসার্চ পার আছে, আরাম অ্যাড হয়ে যাচ্ছে, আপনাদের একটু কষ্ট করতে হবে, আপনাদের আছে তো খুবই ভালো। দেখেন তো সে কয় ধরনের কনস্ট্রাক্টর ওভারলোড নেয়, কনস্ট্রাক্টর ওভারলোডিং কয় ধরনের নেয়? চার রকমের, একটাই যে স্ট্রিং কানেকশন, চার রকম কই পেলেন ভাই? একটাই এক রকম ওভারলোড নাই, একটা হলো স্ট্রিং কানেকশন। আচ্ছা আমি চিনাই দিই, এই দুটা হচ্ছে তার ওভারলোড, এর কয়টা আছে? দুইটা, তাহলে কয় রকম ওভারলোড নাই? দুই রকম ওভারলোড নাই, এটা প্যারামিটার ছাড়া, প্যারামিটার সহ, ঠিক আছে? যদি আমরা দেখেন নিচেরটা কি বলছে, কানেকশন স্ট্রিং, অর্থাৎ এইটা যদি আমরা বসাই দিতে পারি ইচ্ছা করলে, একবারে ঝামেলা শেষ। সে কি বলছে, এটার ভ্যারিয়েবলের নাম কানেকশন ইউজ টু ওপেন সোজা আমার এসকিউএল কানেকশন অবজেক্ট তৈরি করা মানে কি এই কানেকশন তৈরি হয়ে যাওয়া? একটা অবজেক্ট আর তার প্রপার্টি আর তার মেথড, এগুলো এখন আপনারা ক্লিয়ার না? মোটামুটি একটু হলে তো ক্লিয়ার। সো একটা অবজেক্ট হওয়া মানে কি তার অ্যাকশনগুলো তৈরি হয়ে যাওয়া, কাজ করে ফেলা? ইউ হ্যাভ টু কল দ্য মেথডস, রাইট? সো টু ওপেন দ্য কানেকশন কি করতে হবে আমাদেরকে? একটা মেথড কল করে ওপেন করতে হবে। দেখেন অলরেডি করাই আছে, কানেকশন ডট কি লিখছে পড়েন তো? আচ্ছা একটা কোশ্চেন করি, আপনারা কি এগুলো পড়েন? এখন
টাইম আছে প্রচুর পরিমাণে কাজ কাম কম এগুলো করবেন প্রচুর পরিমাণে কোন মাসে কি কাজ করে ঠিক আছে মেক ইট এ হ্যাবিট হ্যাঁ প্রথম দিন সব কিছু বুঝবেন না চেষ্টা করবেন হয়ে যাবে কি লেখছে পড়ান তো ভাই অর্থাৎ এই মেথডের কাজ যেটা কি কাজ সে এইখানে আপনি যে কানেকশন স্ট্রিংটা সেট করছেন সে এই কানেকশন স্ট্রিং বরাবর সে কানেকশনটা ওপেন করে ঠিক আছে আচ্ছা কানেকশন ওপেন করার পর তার কানেকশন স্টেট কি ওপেন হয় না ক্লোজ থাকে ওপেন থাকে না ওপেন থাকে সো বিফোর জাম্পিং ইনটু স্টেপ 2 আমরা যদি কানেকশন স্টেটটা চেক করি তাহলে আমাদের জন্য কনফিডেন্স গ্রো করবে না যে না আমার অন্য যাই হোক তাই হোক আমার ক্লায়েন্ট থেকে ডাটাবেজে কানেকশন ওপেন হইছে ঠিক আছে সো ওপেন হওয়ার পরে একটা স্টেট আছে কানেকশন ডট কি পড়ছে কি লেখছে পড়েন তো বা আপনাদের কম্পিউটার পড়তে পারেন দূর থেকে পড়তে না পারলে সে বলতেছে এই ভেরিয়েবলটা দ্বারা বা এটা একটা ধরনের প্রপার্টিজ এর দ্বারা কি বলতেছে সে যে এসকিউএল কানেকশনটার স্টেট দ্যাট মিনস এটি বর্তমানে ক্লোজ নাকি ওপেন সেটা ইন্ডিকেট করে আমি একটা আমি দুইটা আলাদা ভেরিয়েবল তৈরি করলাম যেন কনফিউশন তৈরি না হয় আপনাদের একদম ডাম্প প্রোগ্রামিং ঠিক আছে আলাদা ভেরিয়েবল তৈরি করে দুইটা আলাদা ভ্যালু এখানে সেট করলাম ঠিক আছে এখন যদি আমি বিফোর ওপেন আর আফটার ওপেন কনসোল দিয়ে রাইট লাইন করি কি আসার কথা বলেন তো কানেকশনটা কি ওপেন আছে নাকি ক্লোজ আছে ওইটা এবার বলেন আউটপুট কি কি আসবে ওপেন মেথড কল হওয়ার আগে যে ভ্যালুটা ঢুকছি আমি সেটা হচ্ছে এখানে কল হওয়ার পরে ভ্যালুটা হচ্ছে ওপেন মেথড ক্লোজ এর আগে কল এর আগে কি স্টেট ছিল ক্লোজ এবং পরে কি হইছে ওপেন তাই না সো কানেকশন ওপেন সবার ওপেন হয়েছে কিনা আমাকে ইনশিওর করেন এরপর নেক্সট স্টেপে যাবেন Thank you.
সবার ওপেন হইছে ওপেন হলো আমাকে ডাক দেন আচ্ছা আমরা পজ দেই প্রায় সবার হয়ে গেছে নাম্বার টু শুরু হচ্ছে কমান্ড কমান্ডের আগে কি লিখছিলাম স্ট্রিং কোয়েরি ইকুয়ালস টু ওটা সো লিখে ফেলি আগে কি লিখব ইনসার্ট ইন টু কি কি বলছেন ওকে সো ইন দিস পয়েন্ট আমাদের সবার ওপেন হয়েছে তাই না এনার কথা কাজই করে নাই এনার কথা বাদ বাকি সবার আসছে ওকে ফাইন এখন আমরা শুরু করবো ইনসার্ট ইনটু টু স্টুডেন্ট ভ্যালুস ভ্যালুসের পর দুটো লেখছি কেন আইডি তো ভাই অটো ইনক্রিমেন্ট করা আছে সো আপনি যেখানে ভ্যালু দেন সে আপনাকে উল্টার এক্সেপশন দেবে সো বেশি ভালো হওয়ার দরকার নাই আইডি দেওয়ার দরকার নাই নাম্বার কোয়েশ্চেন ওয়ান শেষ নাম্বার টু এখান থেকে আমি সিঙ্গেল কোয়েশ্চন মারছি কেন আমার কোশ্চেনটা আগে খেয়াল করেন আমি এইটা দিলে কি প্রবলেমটা হইতো কোশ্চেন বুঝছেন মানে সিঙ্গেল কোটেশনটা আমি কেন দিছি এখানে তো ফিল্ডের কোনো কোশ্চেন নাই ঠিক আছে কিছুটা বেশ ভাই বুঝতে পারছেন কোশ্চেনটা প্রবলেমটা বলতে পারবেন কেন দিছি এটা এখানে আমি আচ্ছা আমি বলে দিচ্ছি অনেকেই বলছে এই যে ভ্যালুটা কোথায় ইনসার্ট হবে এটা গিয়া কোন কলামে নেম কলাম নেম কলামের টাইপ কি ছিল ভার্কার সো এটা মাথায় রেখে দেন যখন আপনার ভার্কার বরাবর কোনো ভ্যালু পাঠাবেন ইউ হ্যাভ টু র্যাপ ইট উইথ সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশন না দিলে সে আপনাকে সুন্দর একটা এক্সেপশন দিবে ঠিক আছে ওকে সিমিলার থিং অ্যাড্রেসের জন্য প্রযোজ্য অ্যাড্রেস অফ ভার্কার সো সিঙ্গেল কোটেশন ক্লিয়ার আমরা তো এইভাবে কখনো পাঠাবো না এমনি কি রিয়েল লাইফ কি পাঠাবো ঠিক আছে না মানে ইনসার্ট করার জন্য কেন পাঠাবো তাহলে আপনি যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেন আপনি কি সার্ভারে পাঠিয়ে দেন হ্যাঁ আপনি যখন বসুধা সিরিজের জিনিসপত্র কিনতে যান ওরা কি সার্ভারে কি এন্ট্রি করে ওরা তো এনিওয়ে
SQL command command equals to new এখন আপনারা বলেন তার কয় ধরনের কনস্ট্রাক্টর অলরেডি আছে চার কি কি কম্বিনেশন আছে আচ্ছা এটা হলো দরকার নাই অনেক জ্ঞান জমাবে কোনটা আপনারা নিব সেটা বলুন দাঁড়া মুঠা উঠা নিচ্ছি এখানে চার ধরনের ওভারলোডের মধ্যে আমরা কোনটাকে নিব উপর থেকে কয় নাম্বারটাকে নিব তিন নম্বর করে দাও দুই নম্বরের পক্ষে কে কে আছে হাত তোলেন দুই নম্বর একজন অনেকেই আছে থ্যাংক ইউ তিন নম্বরের পক্ষে কি বাকি সবাই এই বুঝলো না আচ্ছা থ্যাংক ইউ দুই নম্বরের পক্ষে কে কে আছে বলেন তো কেন দুই নম্বরটা নিব আমরা ঠিক আছে সো আমরা চিন্তা করব যে আমাদের কোন ওভারলোডে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুগুলো পুশ করতে পারতেছি ইন দিস কেস তিন নাম্বারটা তিন নাম্বার উপর থেকে যেখানে আমাদের হাতে কমন টেক্সট আছে আমাদের হাতে এসকিউএল কানেকশন আছে ঠিক আছে এবং আপনারা যদি দেখেন কমন টেক্সটের ব্যাখ্যাও দেওয়া আছে দি টেক্সট অফ দ্য কোয়েরি আপনি এখানে কানেকশন স্ট্রিং বসাবেন দিয়েন না কারণ সে ডিফাইন করে দিছে সিএমডি টেক্সট দেন নেমিং কনভেনশনটা ভালো না এরপর আছে হচ্ছে কানেকশন কানেকশনটা বলা আছে যে আমরা এটা এটা কি বলছে রিপ্রেজেন্টস আ কানেকশন অফ দ্য ইনস্ট্যান্স অফ দ্য এসকিউএল সার্ভার ওকে সিমিলার কোশ্চেন একটা অবজেক্ট ক্রিয়েট হওয়া মানে কি কমান্ড এক্সিকিউট হয়ে যাওয়া না উই হ্যাভ টু এক্সপ্লিসিটলি এক্সিকিউট দ্যাট কমান্ড ইউজিং এ মেথড আচ্ছা সো পার্ট টু শেষ পার্ট থ্রি এক্সিকিউট আচ্ছা কোয়েরি মানে জিজ্ঞাসা সো ডাটাবেসে আমরা যখন কোনো একটা কোয়েরি এক্সিকিউট করতে চাই অ্যাকচুয়ালি আমরা খুব রাফলি দুই ধরনের কোয়েশ্চেন করতে পারি একটা হচ্ছে কিছু একটা দাও কিছু একটা রাখো মানে রাখো আসলে জিজ্ঞাসা হয় না বাট আমরা ধরে নিই সো যখন কিছু একটা ওকে রাখতে বলবো তখন কি আমরা কিছু এক্সপেক্ট করতেছি জিজ্ঞাসা করতেছি পাচ্ছি কিছু না সো এক্সিকিউট নন কোয়েরি নন কোয়েরির কাজটা হচ্ছে যখন আপনি কিছু পুট করতে যাবেন হুইচ ইজ ইনসার্ট ডিলিট আপডেট এই তিনটা ক্ষেত্রে আমরা কিছু এক্সপেক্ট করি কি এক্সপেক্ট করবো হ্যাঁ ডিলিট আমরা করতে চাচ্ছি আমরা এই তিনটা ক্ষেত্রে কিন্তু কোন ধরনের ডাটা এক্সপেক্ট করি না আমার কথা একটু ভুল হতে পারে কোন ধরনের ডাটা এক্সপেক্ট করি না আমরা জাস্ট এনশিওর হতে চাই যে না এটা এখানে এক্সিকিউট হয়েছে বাট ইন টার্মস অফ সিলেক্ট আমরা আসলে কিছু ডাটা এখান থেকে পিক করে নিয়ে আসতে চাই সো এই তিনটা ধরনের কাজ করবে সিলেক্ট অন্য ধরনের কাজ করবে সো এই তিনটার জন্য আমরা ইউজ করব এক্সিকিউট নন কোয়েরি ঠিক আছে এক্সিকিউট নন কোয়েরি ওকে সো এর ফলে কি হবে
এই কমান্ডটা এই কানেকশন ইউজ করে এই কমান্ডটাকে কুইরিকে এক্সিকিউট করবে। আচ্ছা পরে বলতেছি, এই ভেরিয়েবল যেটা সে এই কুইরিকে এই কানেকশনে গিয়ে এক্সিকিউট করবে। ক্লিয়ার? ওকে, এক্সিকিউট নন কোয়েরির ব্যাখ্যা পড়ছেন? পড়লে আপনি কোশ্চেনটা করতেন না, আমরা দেখি কোশ্চেনটা কি বলছে, ব্যাখ্যাটা দেখেন তো কি বলছে। আমার কেউ বাংলায় বলতে পারবেন কি বলছে সে? আসলে আমি যদি একটা আপডেট কমান্ড চালাই, আপডেট নেম সেট নেম ইকুয়ালস টু টেস্ট, হোয়ার দিই নি কিন্তু, তাহলে কি একটা রো আপডেট হবে? যত রো সব আপডেট হয়ে যাবে না? তাহলে সাপোজ আমার টেবিলে আছে 200টা রো, তাহলে কয়টা রোর উপর এফেক্ট পড়লো? 200টা। এখান টাইপ তাহলে কটা আসবে, মানে কত আসবে? 200 আসবে, ঠিক আছে। সো এটা শেষ হলে রিটার্ন করে। সো আই যদি অ্যাট লিস্ট 1 হয়, আমরা বুঝবো যে না এটা কাজ করছে। সো ইফ আই গ্রেটার দ্যান 0, দেখেন কি আসে, আমি রান করি ডাটা সেভ, সেভ কি আসলে হইল? সেভ হয়নি তো, আপনারা তো অনেক বুদ্ধিমান হয়ে গেছেন। এটাকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করলে কি হয়, ফুল ডাটাবেজের ভিউটা আবার রিফ্রেশ হয়। সো টু মিজান ঢাকা। সো আমরা কি করলাম, একটা ডাটা সাকসেসফুলি ক্লায়েন্ট থেকে ডাটাবেজে সেভ করলাম।